আসসালামু আলাইকুম বন্ধুরা, বেদে কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 9 নভেম্বর 2022 রোজ বুধবার। আজকে আমি এসেছি ইরফান ডেরি ফার্মে। ইরফান ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অঙ্কলা হাটের পাশে। আর ইরফান ডেরি ফার্মটা পরিচালনা করছেন শাকিল ভাই। বন্ধুরা, ইরফান ডেরি ফার্ম থেকে প্রতিনিয়ত উন্নত জাতের বক্রবাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। যেমন আজকে লোকমান ভাইয়ের এখানে উন্নত জাতের বেশ কিছু সংখ্যক বক্রবাছুর রয়েছে। চলুন বন্ধুরা, আমরা ইরফান ডেরি ফার্মের স্বত্বাধিকারী শাকিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখাচ্ছি তিনি আজকে আপনাদেরকে কেমন ধরনের বক্রবাছুর দেখাবেন বা এই বক্রবাছুরগুলি দাম জাত বয়স সম্পর্কেও বিস্তারিত জানেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। লোকমান ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। তো প্রতিনিয়ত তো উন্নত জাতের সুন্দর সুন্দর বক্রবাছুরের কালেকশন আপনার হয়ে থাকে বা ক্রয় বিক্রয় করে থাকেন, আজকে দর্শকদের জন্য কেমন ধরনের বক্রবাছুর রাখছেন বা দেখাতে চাচ্ছেন? আসলে দর্শক ভাইদের সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রমী, একটু উন্নত, ঠিক আছে, কোয়ালিটি সম্পন্ন, মানসম্মত, যাত্রা যতন ঠিক থাকে, দর্শক ভাইরা যাতে না থাকে এই সেক্টর থেকে, চেষ্টা করি সবসময় এই কালেকশনগুলো করার জন্য। তারপরে এখন বিবেক বিবেচনা, ঠিক আছে, জাস্টিফাই করার দায়িত্ব এটা আছে দর্শক ভাইদের ওপর। আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছি ভালো জিনিসটাই নিয়ে আসা এবং দর্শক ভাইদের সামনে তুলে ধরার, বাকিটা দর্শক ভাইরাই দেখে শুনে নিবে। আজকে 8টা বাচ্চা নিয়ে দেখাবো দর্শক ভাইদের, তার মধ্যে একটা রেড ফ্রিজিয়ান, যে বাচ্চাটা আসলে খুবই কম মেলে, এটা মুন্ডি বাচ্চা, দুইটা হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি বাচ্চা আছে, আর বাকি সবগুলাই হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, একটা শুধু রেড ফ্রিজিয়ান, আর একটা রেড ফ্রিজিয়ানের একটা কনসেপ্টের গরু, কনসেপ্ট আসছিল, বয়সটা কিন্তু 11 মাস, কিন্তু আমি কনসেপ্টটা ফার্স্টের জন্য বয়স কমের জন্য আমি দিলাম না, এর পরবর্তীতে ইনশাল্লাহ যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে সে অবশ্যই দিয়ে দিবে। আর যারা আসলে 25 থেকে 30 লিটারের দুধের যারা গাভী বানাইতে চায়, যারা এই গরু পাগল, ঠিক আছে, তাদের জন্য আমি একটা বাচ্চা দেখাবো, ঠিক আছে, সর্বোচ্চ আমার দৃষ্টি থেকে এর উপরে আর বাচ্চা হয় কিনা আমার জানা নেই, সেটা আছে, সেটা আছে ইনশাল্লাহ, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তো চলুন শাকিল ভাই আমরা দর্শকদেরকে পর্যায়ক্রমে বক্র বাচ্চাগুলি দেখেন। অবশ্যই মাশাআল্লাহ বন্ধুরা, শুরুতে একটা সুন্দর বক্রা দেখছেন, চলুন আমরা জাতমান সম্পর্কে বিস্তারিত জেনে নিই শাকিল ভাইয়ের কাছ থেকে। শাকিল ভাই, শুরুতে 1 নম্বর যে বক্রাটা দেখছি এটার জাতমান বা বয়সটা? এটা একটু পিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান, মানে পিওর বাচ্চা, ঠিক আছে, এর মধ্যে কোনো রকমের মিশ্রণ নেই, যে অন্য কিছুর মিশ্রণ আছে, আপনারা দেখেন গলাটা কত সরু। আচ্ছা, দর্শক ভাইরা সবসময় এই জিনিসগুলো লক্ষ্য করবে তাহলে কখনোই সে ঠকবে না। কাঙ্গা দেখেন, এক মুঠের মধ্যে এটা যাচ্ছে, গোড়ে পাতার মতো মাথাটা, খুবই খুবই চমৎকার মাথায়, মানে দেখলে মন ভরে যাওয়ার কথা। চামচটা দেখেন কত স্কিনটা সফট, খুবই পাতলা। মাজাটা দেখেন কত ভারী, দেখেন ওর গানার ডেটাপে দেখেন লেজটা খারাপ হয়ে রাখে, দেখছেন এইসব বাচ্চা, লেজটা অবশ্যই অনেকটা খারাপ। হ্যাঁ, এইসব বাচ্চা নিয়ে গেলে বাচ্চাটার দাম চাচ্ছি, আমি তো সবসময় এক রেটে বিক্রি করে থাকি, এই বাচ্চাটার দাম চাচ্ছি 48,000 টাকা। বন্ধুরা, 1 নম্বর বক্রাটার দাম জি একদম সীমিত লাভে, মানে যেটা না রাখলেই নয়, আজকে প্রোগ্রামে সীমিত লাভে বাচ্চাগুলো আজকে আমি দেখাবো। বন্ধুরা শুনলেন, 1 নম্বর বক্রাটার দাম শাকিল ভাই ফিক্সড বলে দিলেন 48,000 টাকা। 48,000 টাকা, হ্যাঁ একদম ফিক্সড দাম। প্যারাশুট একটু সামলাও গ্যাপ করে, তাহলে আমি তাহলে একটু ঘাসটা ধরি, ওর একটু ওর একটু সাইড করে। হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা, আরো একটা সুন্দর বক্রা দেখছেন, বিস্তারিত জেনে নিই, তবে জাতমানটা আপনারা অবশ্যই দেখে শুনে বিচার বিশ্লেষণ করে নেবেন। শাকিল ভাই, 2 নম্বরের বক্তাটা জাতমান আর বয়স? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ, এই দেখেন এখনই দেখেন ঝুঁটিটার কত সুন্দর একটা ইয়ে চলে আসছে, এটা যত বড় হয়ে থাকবে ঝুঁটিটা তত বাড়তে থাকবে, ঠিক আছে, তাহলে সুযোগ নাই তো না, এটা সিঙ্গেল ডাবল টাকা ফেরত পাবে। আমি তো এভাবে নিয়ে আসছি, চামচটা দেখছেন কত সুন্দর, গলাটা কত সরু, খুব খানিয়ালা, শিকল সরু আছে, পা চারটা খুর সাদা, মাজাটা দেখেন কত ভারী, ঠিক আছে, একটা এল শেপের বাচ্চা ভাই, দেখেন এখন একটা এল শেপের বাচ্চা, দেখছেন এল শেপের বাচ্চা, এখনই বাচ্চাটার দেখি নিপিলটা ঠিক আছে। হ্যাঁ অবশ্যই চারটা নিপিল ঠিক আছে, আসলে হলস্টাইন ফ্রিজিয়ান ছোট বাচ্চা তো নিপিল এরকম ভাবে আসবে না ভাই, চারটা নিপিল ঠিক আছে নাকি? চারটা নিপিল আছে, হ্যাঁ খুবই সুন্দর, এবং খুব দেখছেন চামড়া দেখছেন, এইগুলো থেকে ভালো দুধের আশা করা যায় ভাই। বন্ধুরা নিপিল অনেক ক্ষেত্রে দেখা আছে 5টা 6টা করে থাকে, এসব ব্যাপার আপনারা দেখে শুনে নেবেন, অবশ্যই নেবেন, পা এখানে সমস্যা নেই, একদম সুস্থ সবল বাচ্চা। অপর পাশ থেকে একটু ঘুরে দেখি আপনাদেরকে,
দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে। দুই নম্বর বর্তনা দেখছেন, বয়স কেমন বলছিলেন ভাইটা? ভাই সব এখানকার যে বাচ্চাগুলো রাখছি পাঁচটা, এই পাঁচটা বাচ্চারই বয়স আপনার 7 মাস করে আছে। মানে 7 মাস করে বয়স? হ্যাঁ 7 মাস করে বয়স আছে। তো দুই নম্বর বর্তনার দাম কেমন রাখছেন? এটা মন্ডি বাচ্চা আপনার, এটার দাম রাখছি 62,500 টাকা ভাই। বন্ধুরা দুই নম্বর বর্তনার দাম শাকিল ভাই বলে দিলেন ফিক্সড 62,500 টাকা। 500 টাকা, যার ভালো লাগবে সে নিবে, যার ভালো লাগবে না সে নিবে না। এবং অনেক অনেক তো প্রোগ্রাম দেখে, তারা অবশ্যই কম্পেয়ার করলে বুঝতে পারবে একটা মুন্ডি বাসার দাম কেমন। আমি যত সাধ্য চেষ্টা করছি ভাই আমার দিক থেকে দামটা সেক্রিফাইস করার জন্য, কম রাখার জন্য। বন্ধুরা দেখছেন তারপরে এটা তিন নম্বর বকনা, আচ্ছা খাওয়া দাওয়া ঠিক আছে। জি শাকিল ভাই, তিন নম্বরের বকনাটা আছে জাপান বস, এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা ভাই। আচ্ছা এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি? হ্যাঁ মুন্ডি বাচ্চা। এটা দেখেন ঝুটিটা দেখেন, এখনই কত সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো ঝুটি ঝুটি চলে আসছে বন্ধুরা। হ্যাঁ কানটা দেখেন আপনারা, খুবই ছোট কান, গলা কম্বল নাই, দেখছেন ভাই গলা কম্বল নাই। চামচুরা দেখেন খুব পাতলা, এবার বডি স্ট্রাকচারটা দেখেন এখান পর্যন্ত, দেখেন নিপেলটা ঠিক আছে, নিপেল ঠিক আছে, অবশ্যই নিপেল চার জায়গা সুন্দর, চারটা বাটি সুন্দর, চার ঠিক আছে, ওলান সাদা পাইলে কোনো সমস্যা নাই না। নগর দিক থেকে একটু ঘুরে আসি, মাজারা দেখেন কত ভারী মাজার গরু, এবং একটা ডাবল বডির একটা গরু। অপর পাশ থেকে দেখছেন এটা তিন নম্বর বকনা, তাহলে শাকিল ভাই তিন নম্বর বস্তার দাম কেমন রাখছেন? ভাই এটা 62,500 টাকা। বন্ধুরা শুনলেন তিন নম্বর বস্তার দামও 62,500 টাকা। হ্যাঁ 500 টাকা, বয়স আনুমানিক 7 মাস? হ্যাঁ সব 7 মাস করে, এবং খুবই সুস্থ সবল, কোনো রোগ বালাই নাই তো কোনো বাচ্চা, দেখে শুনে নেবে দর্শক ভাইরা। বন্ধুরা আর একটা সুন্দর বক্তা দেখছি আমরা, এটা 4 নম্বর বক্তা দেখছেন শাকিল ভাই, 4 নম্বর বক্তাটা জাতমান বয়স, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা ডানো ক্যাটাগরির বাচ্চা। আসলে ভাই আমার কোন গরুর থেকে কোন গরু যে আমি কম খুব বলবো এটা খুঁজে পাচ্ছি না, মানে কোন অংশে কোন কোন গরু থেকে কম নেই, হ্যাঁ যেটাকে কম বলবো ওটাই কমতি হয়ে যাবে আল্লাহর ইয়ের থেকে, ঠিক আছে। বয়স আনুমানিক এটারও 7 মাস? হ্যাঁ এটারও 7 মাস, মাজারা দেখেন কত ভারী, বেশ ভারী মাজার আছে, হ্যাঁ খুবই ভারী মাজার গরু, এবং ওলান পালানটা দর্শক ভাইদের দেখান, চারটা নিপিল ঠিক আছে, চারটা চারটা নিপিল সুন্দর আছে, চারটা নিপিল সুন্দর আছে, পায়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ বেশ মোটা আছে পাগুলো। জি চলুন অপর দিক থেকে একটু ঘুরে দেখি আপনাদেরকে, অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বকরা। জি খুবই ভালো, তাহলে শাকিল ভাই 4 নম্বরের বকরার দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 65,000 টাকা ভাই, ফিক্স দাম। বন্ধুরা শুনলেন 4 নম্বর বকরার দাম ফিক্সড বলে দিলেন শাকিল ভাই, 65,000 টাকা। 65,000 টাকা, জি শাকিলের ভিতরে আছে। বন্ধুরা দেখছেন তারপরে 5 নম্বর বকরা, জি শাকিল ভাই 5 নম্বরের বক্তাটা জাতমান বয়স ভাই, এটা এটা রেড ফ্রিজিয়ান যে বললাম মুন্ডি বাচ্চা, এটা খুবই কম মিলে, খুব কম সংখ্যক মিলে, এটার বয়স আনুমানিক 7 মাস হবে? হ্যাঁ এটা 7 মাস, এটা প্লাস আছে 7 মাস প্লাস আনুমানিক, হ্যাঁ এটা 7 মাস প্লাস বয়স আছে এটা। এবং দেখেন ডাবল বডির গরু কাকে বলে, এটা এই বাচ্চা দেখলে বুঝতে পারবে, লম্বা চড়া হবে আশা করা, হ্যাঁ অনেক লম্বা চড়া, মাদার ইয়েটা দেখেন, ফ্যাকানটা দেখেন কত নাদুস নুদুস, নিপিলটা দেখি দেখেন, চারটা নিপিল সুন্দরভাবে আছে, নিপিল চারটা চার জায়গা দেখা যাচ্ছে, ঠিক আছে ওলান, খুবই ভালো জায়গা আছে, পায়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না? না টান জানতো, এই পাশ থেকে ঘুরে দেখেন, হ্যাঁ অবশ্যই দর্শক ভাইদের প্রত্যেকটা জায়গা থেকে ঘুরে দেখান। বন্ধুরা অপর পাশ থেকে দেখেন, দেখছেন খুবই গান্ডা গান্ডা নাদুস নুদুস বাচ্চা, মায়ের দুধ পাইছে পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পাইছে। শাকিল ভাই 5 নম্বরের কথাটা কেমন পাচ্ছেন? এটা আপনার হচ্ছে ফিক্স দাম 70,000 টাকা। বন্ধুরা শুনেন 5 নম্বর বতরার দাম শাকিল ভাই ফিক্স বলে দিলেন 70,000 টাকা। হ্যাঁ 70,000 টাকা। শাকিল ভাই দর্শক বন্ধুদের 1 থেকে 5 নম্বর 5টা বকনা দেখালাম, সিঙ্গেল দামটা বলে দিলেন, তো কেউ যদি 1 থেকে 5 নম্বর 5টা বকনা লটে নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে? ভাই 5টা বাচ্চা আপনার দাম আসতেছে হচ্ছে আমার ফিক্স দাম 3,10,000 টাকা। আচ্ছা সিঙ্গেল ভাবে আসতেছে? হ্যাঁ সিঙ্গেল ভাবে আসতেছে। যদি কোনো দর্শক ভাই এই 5টা বাচ্চা নিতে চায় বা ফার্মের কাজ শুরু করতে চায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে তার জন্য খুবই ভালো একটা দিক আছে, বাচ্চা 5টাই কিন্তু নাম্বার ওয়ান যাকে বলে, তো সেক্ষেত্রে আমি পুরোপুরি 3,00,000 টাকা হলে আমি দিতে পারবো, দিয়ে দেবো। শুনলেন 1 থেকে 5 নম্বর 5টা বকনা আপনারা কেউ একসঙ্গে লটে নিতে চাইলে শাকিল ভাই ফিক্সড দাম বলে দিলেন 3,00,000 টাকা, 3,00,000 টাকা, আর যদি কেউ ভেঙে চুরে নেয় তাহলে হচ্ছে ওইভাবে দাম পড়বে।
বন্ধুরা দেখছেন তারপরে এটা 6 নম্বর বকনা খাওয়া দাও দেখছেন ঠিক আছে শাকিল ভাই 6 নম্বর বকনাটা জাতমানের বয়স এটা একটা রেড ফিউশন বাচ্চাটা দেখেন ভাই খুব সুন্দর ঝুটি আছে বাচ্চাটা ঠিক আছে আচ্ছা আর রেড ফিউশন বাচ্চাগুলোর বিশেষ করে কান ধা হবে কিন্তু পান পাতার মতো তাহলে এবং পশমগুলো অনেক থাকলে এইগুলো ভালো পার্সেন্টেজ এবং এটা যে আর অরিজিনাল ভালো পার্সেন্টেজ তার বয়সের উপরে ডিপেন্ড করে কেন না এর বয়সটা 11 মাস কিন্তু আমার বাসাতে কনসেপ আসছে 11 মাসে হ্যাঁ 11 মাসে কনসেপ আসছে 5 দিন হচ্ছে কনসেপ দেয় এই কনসেপ আসছিল যাক দেই নাই বয়স কমের জন্য আমি কনসেপটা দেই নাই ওলান পালানটা দেখেন মনে হচ্ছে যে 6 মাসের একটা প্রেগন্যান্ট গরু এত সুন্দর ওলান পালান থাকে ওলান অনেক ভালো দেখছেন অনেক ভালো চাচা দেখা যাচ্ছে খুবই শান্ত স্বভাবের খুব শান্ত স্বভাবের শান্ত স্বভাবের আছে খুব শান্ত স্বভাবের বাচ্চাটা পায়ও দেখছেন সমস্যা নেই দশক ধরে এই সব গরু নিয়ে কাজ করলে তার কখনোই মানে ঠকে যাওয়ার বা হচ্ছে লসের সম্মুখীন নাই হবে না বন্ধুরা খুব খানিয়ালা 6 নম্বর বকনা তো শাকিল ভাই 6 নম্বরের বতরের দাম কেমন রাখছেন এটা ফিক্স দাম 90000 টাকা বন্ধুরা শুনলেন 6 নম্বর বতরের দাম শাকিল ভাই ফিক্সড বলে দিলেন 90000 টাকা একদম 90000 টাকা তারপর দেখছেন এটা 7 নম্বর বকনা শাকিল ভাই 7 নম্বর এই বতরটার জাতমানের বয়স এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা একটা ডানো কোয়ালিটির কালারটা খুবই ভালো পাইছে বাচ্চাটার এবং মাজার দেখেন খুব ভারী মাজার গরু খুব ভারী মাজার গরু অনেক লম্বা চড়া আরো বড় হবে অনেক বড় হবে বয়স কেবল আপনার 12 মাসের মতো নিপিলটা দেখেন নিপিলটা দেখেন চারটা চার জায়গায় আছে খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লান আছে হ্যাঁ কোনো যে নিপিল ধরলে যে অনেক গরু লাঠি মারে এরকম কিছু না যে কোনো বয়সের মানুষ এটা লালন পালন করতে পারবে নিপিল চারটা চার জায়গায় দেখছেন বন্ধুরা জি সমস্যা নেই পায়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না অপর পাশ থেকে দেখেন বন্ধুরা দেখছেন 7 নম্বর বকনা তাহলে শাকিল ভাই 7 নম্বরের বকনার দাম কেমন লাগছেন এটা আসলে বললে এটা দাম 1,10,000 টাকা ঠিক আছে কিন্তু ফিক্স দাম 95,000 কোন দর্শক ভাই এখানে আসলে ফোন দিয়ে যদি ভালো লেগে যায় ফোন দিয়ে যে একটু দামান্দর ভাই দুটো কম রাখেন বা আসলে সেই জায়গাটা আমার আম নেই কো একদম কাছাকাছি বন্ধুরা শুনলেন কেনা কাছাকাছি ফিক্সড দাম শাকিল ভাই বলে দিলেন 95,000 টাকা ওটা অনেক ভালো আছে দেখেন বন্ধুরা এটা 8 নম্বর বকনা জি শাকিল ভাই 8 নম্বরের বকনাটার জাতমানের বয়স এটা মানে যেটাকে বলে হলস্টাইন ফ্রিজিয়ানের মাস্টার গরু এটাই সেই গরু নিউজিল্যান্ডের গরু যেগুলো আছে ঠিক আছে বাইরের দেশের সেই দেশের সেই গরুটা মাথাটা দেখেন কত ছোট চোখগুলা ভাসানো কানটা দেখেন এত বড় গরুর এটা বড় পাতার মধ্যে একাতে কেটে যায় হ্যাঁ এবং দেখেন গলার ভিতরে কোন রকমের এক ফোঁটা যে হচ্ছে তার কম্বল আছে সেটাও নেই কিন্তু চামচটা দেখেন কত ভালো কত ভালো এটার বয়স কেমন হবে এটার বয়স আছে আপনার একদম জেনুইন 11 মাস জেনুইন 11 মাস এবং দেখেন স্ট্রাকচারটা দেখেন লম্বা চড়া কাকে বলে ডাবল বডি ডানার গেটআপটা দেখেন লেজটা দেখেন কত খাটো ঠিক আছে যারা 25 থেকে 30 কেজি ফার্স্ট ল্যাকটেশিয়ানের দুধের আশা করে যে বকনাগুলোতে আমি মনে করি এই বাচ্চাটা নিয়ে গেলে তার কমতি নেই আশা করা যাচ্ছে জাতমান গুণে ভালো হবে অনেক ভালো নিপিল চারটা চার জায়গায় দেখছেন ঠিক আছে খুবই ভালো এবং খুব সাদনা দেখছেন একদম মনে হচ্ছে যে সমস্যা নেই না অপর পাশ থেকে দেখেন দেখছেন এটা 8 নম্বর বকনা তাহলে শাকিল ভাই 8 নম্বরের বকনার দাম কেমন চাচ্ছেন এটা ফিক্সড দাম 1,20,000 টাকা বন্ধুরা শুনলেন 8 নম্বর বকনার দাম শাকিল ভাই ফিক্সড বলে দিলেন জি 1,20,000 টাকা হ্যাঁ 20,000 টাকা শাকিল ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শক ভাইদের আসলে সবসময় আমি একটা কথাই বলে থাকি যে আপনারা যেখান থেকেই কিনুন দেখে শুনে ভালো জিনিসটাই নেবেন জাতমান এটা অবশ্যই আপনাকে আগে নির্বাচিত করতে হবে ঠিক আছে আর কিছু কিছু গরু আপনারা কম টাকার জন্য যে বড় সড়ো পেয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন ঠিক আছে ওই জায়গায় কিন্তু আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে সবসময় মনে রাখবেন যে ভালো জিনিসের দামটা কখনোই কম থাকে না ঠিক আছে আর ভালো জিনিসটা কখনোই কমে পাওয়া যায় না এটা এটা মাথায় রাখতে হবে আশা করি দর্শক ভাইরা ভালো জিনিসটা আপনারা এটা নিয়ে শুরু করলে খামার শুরু করলে অবশ্যই খামার থেকে আপনারা বিল্ড আপ করবেন এটা 100% ঠিক আছে
আমরা টিকে থাকতে চাইলে সেখানে দেখাচ্ছে জাতমানটা সবচেয়ে বড় বড় হ্যাঁ প্রাধান্য দিতে হবে আপনি যে যে জিনিসটাই নেন না কেন যে জাতের নেন না কেন ওই জাতের সিমটমগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে বিদ্যমান থাকতে হবে ঠিক আছে যাক দর্শক ভাই আপনারা সঠিকভাবে সঠিক জায়গা থেকে নেবেন এটাই কামনা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে কামনা করি সবসময় আচ্ছা আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম